মা ফোন করেছিল সোনারা, তা মা বলছে যে অনেক দিন হয়ে গেল আসিস না, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ যাই না মা করছে, বাবু ফোন কথা বলো না কেন কি জানি ভালো লাগছে না, দেখে গিয়ে একটু দেখা করে আসি। তাহলে চলো সোনারা আমার সাথে থেকে, তোমরা চলো আসো। কি গো বাবু রান্না করছো কেন, তুমি আজকে রান্না করছো কি ব্যাপার? হ্যাঁ বাবু শোনারা, আজকে বাবু রান্না করছে, মানে আমার বাবা রান্না করছে। মার শরীরটা ভালো না, মার না হাতে ব্যথা, একদম ইয়ে করতে পারছি না। জানো তো আমার বাবা, আমার বাবা বলতে ফেটু মাসির বাবা, আমার বাবা না কিন্তু ফেটু মাসির বাবা গো, ফেটু মাসির বাবা, আমার বাবা তো মহান ফেটু মাসির বাবা, ফেটু মাসির বাবা, ফেটু মাসির বাবা হচ্ছে রান্না করার রাঁধুনি, ওদের চাকর, ওদের বাড়ির চাকর ফেটু মাসির বাবা, বুঝতে পেরেছি। এই জন্য রান্না করছে, ওর মা পায়ের উপর পা উঠিয়ে বসে আছে, বুঝতে পেরেছে গো আমার সোনারা। তাহলে চলো ক্যারি অন, তাহলে ক্যারি অন। কি গো বাবা তুমি রান্না করছো, কি রান্না করছো আজকে? হ্যাঁ ও চিকেন করছো না মটন করছো? ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু, খুব সুন্দর রান্না করছি। দেখেছো সোনারা মা কাঁদছে কেমন ভাবে, আমাদের তাকিয়ে আছে মা কাঁদছে। চলো দেখাচ্ছি তোমাদের, আসো আসো আসো, কাছে নিয়ে যাচ্ছি, দেখো মা কেমন কাঁদছে, দেখো মা দেখছো কাঁদছে, চোখে জল মার, কাঁদছো কেন তুমি না সত্যি কাঁদছো কেন, কেঁদো না, কি হয়েছে? ডাক্তার দেখিয়েছো? না কেন ডাক্তার দেখাওনি? তাহলে চলো তোমাকে নিয়ে যাই ডাক্তারখানায়। হ্যাঁ চলো ঠিক আছে। তুই কি রান্না করলি? আমি আমি আজকে মটন করেছি, তোমার ওই ছাগল জামাই, ছাগল জামাই ভেড়া জামাই, ওই ভেড়া জামাই কি দিয়ে আজকে গাধার মতো খাটিয়েছি গড়ে, সেই গো পয়সা দিয়ে রাখা জামাই গো, ফেটু মাসির পয়সা দিয়ে রাখা জামাই, আমাদের ফেটু মাসি, ফেটু মাসির পয়সা দিয়ে রাখা বর। আমার হাতে ব্যথা করছে, আমি একটু শুয়ে থাকি গে। হ্যাঁ যাও যাও যাও। তাহলে বাবা শরীর ভালো আছে তো? বাবাকে জিজ্ঞেস করি, আমার বাবাকে জিজ্ঞেস করছি, বাবা তাহলে শরীর ভালো আছে তো? এই তো আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারি ওয়াটিতে, ঠিক আছে? আশীর্বাদ করো যাতে তোমার মেয়ে অনেক বড় হয়, ঠিক আছে? ওইখানে ওই ছাগলটা, ছাগলটা গো আমাদের কি নাম যেন, বাচ্চু না কি, ওই যে গ্লুকন্ডি না কি যেন, ওই ছাগলটা আমার বাড়ির চাকর, আর আমার বাপের বাড়িতে হচ্ছে আমার বাবা চাকর, বুঝতে পেরেছো? মানে আমার বাবা বলতে ফেটু মাসি গো, ফেটু মাসি, ফেটু মাসি বাবা চাকর, ওর মা
ও যেরকম ওর মানে টাকা দিয়া বরটাকে চাকর বানিয়ে রেখেছে, ওর মাও তাই, ওর বাবাকে টাকা দিয়ে চাকর বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? শোনো গো, শোনো আমার সোনারা, সোনারা গো, শোনো হেটু মাসি, আমি এতটাই ফেমাস না যে আমাকে ভিডিও করে না আমাকে আমার নামে ভিডিও করে তুমি ফেমাস হয়ে যাচ্ছ, 15-20 হাজার ভিউ হয়ে গেছে, তাহলে বুঝতে পেরেছো কতটা আমি ফেমাস? বুঝতে পেরেছো? আর ফেটু মাসি, একটু কলাটা না কম খাও, তুমি তো আবার কলা খেয়ে কত ভাতের 12 ভাতের কলা খেয়ে এদিক ওইদিক ফেলে দিয়েছ, হ্যাঁ ওই পাপটা করো না, কলাটা একটু কম খাও, মানে কলা গাছের কলাটা একটু কম খাও, বুঝলে কি না? বুঝলে তো? কলা গাছের একটু কলাটা কম খাও ফেটু মাসি, এরকম করো না। আর ফেটু মাসি, তুমি আমাকে নিয়ে ভিডিও করে এত এত ভিউ কামাচ্ছ, আমি কি ছেড়ে দিতে পারি বলো? পারি বলো? হ্যাঁ, আর আমাকে কি বলেছো, আমি হচ্ছে অর্ধেক জামা খোলা অর্ধেক জামা পড়া, তুমি তো পুরো খোলা, মানে সোনা গাছি থেকেও বাজে, বুঝতে পেরেছো? ওই যে জামা কাপড় খুলে টাকা 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 করে, সে হচ্ছে তুমি। ছি 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 ছি, কত যে নকশা করবে, ছি, বাবা কেন চাকর? আমার মা রান্না করছে, আমার বাবা কিন্তু রান্না করছে না, আমার মা রান্না করছে, আমার মা আজকে চিকেন রান্না করছে আর ভাত রান্না করছে আর আলু ভাজা করবে, সাথে আছে ডাল, ঠিক আছে? আমার বাবা কিন্তু রান্না করে না, আমার মা রান্না করে। আমার বাবা আগাগোড়াই যখন ছিল তখনও আমার বাবা রান্না করতো না, এখনও যখন আমার মা শরীর টরীর খারাপ করতো তখন আমার বাবা হেল্প করতো মাকে, তাছাড়া আমার বাবা কিন্তু ওসব রান্নাবাড়ি করতো না। আমার মা খুব যত্ন সহকারে আমার বাবাকে রাখতো, হ্যাঁ কখনোই বাবাকে কষ্ট দিত না, যেমন অন্যরা রান্না বান্না করে তার হাজবেন্ডদের কষ্ট দেয়, চাকরের মতো খাটায়, আমার বাবা আমার মা কখনো আমার বাবাকে এরকম করতো না। আমার মানে যখন আমার বাবা মানে খুবই কষ্ট পাচ্ছে রোগে, তখন আমার মা যা করেছে মানে তুলনার বাইরে, পটি করিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, আমি আমার মা দুজন যা করেছি আমার বাবা যখন অসুস্থ ছিল, মানে ধারণার বাইরে, কেউ করেনি শুধু আমি আর আমার মা।